ঢাকার পাশেই কোলঘেসে আধুনিক এক স্যাটেলাইট শহর নির্মিত হচ্ছে। তিন জেলার জমিতে গড়ে ওঠা শহরটি পূর্বাচল নামেই পরিচিতি পেয়েছে। আর এই শহরে নির্বিঘ্নে যাতায়াত এবং যানজটবিহীনভাবে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার জন্য আধুনিক এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে, যার নাম পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যেটি নান্দনিক সবচেয়ে সুন্দর আর আধুনিক মানের এক্সপ্রেসওয়ে। 300 ফুট চওড়া হওয়ার কারণে এই সড়কের নাম দেওয়া হয়েছে 300 ফুট সড়ক। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি। কুড়িল থেকে বালু নদ পর্যন্ত হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে, আর বালু থেকে কাঞ্চন পর্যন্ত হচ্ছে 6 লেনের এক্সপ্রেসওয়ে। দুই পাশে থাকছে সার্ভিস লেন, ফলে যানজটবিহীনভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে খুব সহজেই। আর এই পথে যেতে সময় লাগবে মাত্র 6 থেকে 7 মিনিট। এক্সপ্রেসওয়েটিতে 10টি বড় সেতু নির্মিত হচ্ছে। এই প্রকল্পটিকে হাতিরঝিলের চেয়েও আধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। এই পথ হাতিরঝিলের আদলে 13টি আর্য ব্রিজ বা বাঁকানো সেতু রয়েছে। এই বাঁকানো সেতুর বেশিরভাগই কাজ দৃশ্যমান হয়েছে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। পূর্বাচল এক্সপ্রেসওয়ের সামনের দিকে এটি বিমানবন্দর সড়ক, আর সামনের এটি হচ্ছে কুড়িল। 300 ফুট সড়কে যে এক্সপ্রেসওয়ের কাজ, সেটি এই সামনের দিকের অংশে শুরু হয়েছে। আর সামনের এই যে উড়াল সড়ক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের কাজটি এখান থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজের দিকে গিয়ে শেষ হয়েছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি যেদিক থেকে শুরু হয়েছে সেদিক থেকে বালু নদ পর্যন্ত দুই পাশে 100 ফুট খাল। এবার এই অংশটিতে সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে এই এক্সপ্রেসওয়ের সড়কের দুই পাশে ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, এবং সন্ধ্যার পর এই ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হয় রাস্তার দুই পাশ। এই এক্সপ্রেসওয়ের কিছু দূর পর পর দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এই সড়কের দুই পাশের সাধারণ মানুষ এই রাস্তা পারাপার করতে হচ্ছে বেশ ঝুঁকি নিয়ে। এই ফুট ওভারব্রিজ দ্রুত শেষ হলে অনেকটা ঝুঁকি কমে যাবে এই দুই পাশের রাস্তা সড়ক পারাপারের সাধারণ মানুষের। সেই সাথে এই সড়কের ডিভাইডারের মাঝখানে গাছ লাগানো হচ্ছে, যা বড় হলে এই এক্সপ্রেসওয়েটি বেশ দৃষ্টিনন্দন হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এই এক্সপ্রেসওয়েটি হচ্ছে সবচেয়ে দৃষ্টিনন্দন। এই প্রথম বাংলাদেশে এত বড় সড়ক নির্মিত হচ্ছে। হাতিরঝিলের চেয়েও আরও অত্যাধুনিক স্থাপত্যকলার অন্যতম নিদর্শন হতে যাওয়া এক্সপ্রেসওয়েটি কেবল ঢাকার পূর্ব পশ্চিমের নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যমই নয়, আরও থাকছে সৌন্দর্যের ফোয়ারা ও বিনোদনের মনোমুগ্ধকর সব নিদর্শন। 8 লেনের এই এক্সপ্রেসওয়ের দুই পাশ দিয়ে 100 ফুট প্রশস্ত খাল একে বেঁকে বয়ে গেছে। দৃষ্টিনন্দন এই খালের পাড় বাঁধানো। সড়কের দুই পাশে 6.5 মিটার করে সার্ভিস সড়ক রাখা হয়েছে। আবার সার্ভিস রোডেও একাধিক লেন রাখা হয়েছে। সেখানে থাকছে 3 মিটার প্রশস্ত হাঁটার পথ। এসব হাঁটার পথগুলো নির্মাণ করা হয়েছে। তবে এই হাঁটার পথে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখলে হাঁটার জায়গাগুলো আরও সুন্দর থাকবে। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও নজর দিবেন। এক্সপ্রেসওয়ের সাথে আবাসিক এলাকা থেকে যুক্ত হওয়ার জন্য গেটওয়ে রাখা হয়েছে। এর মানে হচ্ছে এক্সপ্রেসওয়েতে কোনো গাড়ি থামবে না, প্রতিটি গাড়ি চলবে নিজস্ব গতিতে। আর গাড়িগুলো কোনো গতি কমানো লাগবে না, তারা লেন পরিবর্তন করে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবে। বর্তমানে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে কয়টি সেতু রয়েছে, প্রত্যেকটির পাশেই নতুন সম্প্রসারিত সেতু নির্মাণ করা হয়েছে। পূর্ব পশ্চিমে এবং পশ্চিম পূর্ব যেদিক থেকেই চলাচল হোক, এক্সপ্রেসওয়েতে নামার সুযোগ থাকছে না। এজন্য রাখা হয়েছে 5টি অ্যাট গ্রেড ইন্টারসেকশন, যাতে দ্রুত যানগুলো স্পিড না কমিয়ে লেন পরিবর্তন করতে পারে। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েটিতে কোনো ধরনের স্টপ ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন বা অন্য কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এরই মধ্যে 5টি অ্যাট গ্রেড ইন্টারসেকশনের কাজ শেষ হয়েছে। এর ভেতর দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এই ইন্টারসেকশন থেকে পূর্বাচল শহরে প্রবেশ এবং পাশের সার্ভিস লেনগুলোতে প্রবেশ করা এবং এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে। অর্থাৎ এই অ্যাট গ্রেড দিয়ে যানবাহনগুলো লেন পরিবর্তন করতে পারবে। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন ছুটে চলবে
আপন গতিতে। এর নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটে বাধাহীনভাবে পার হতে পারবে 12.5 কিলোমিটার পথ। রাজক বলছে 300 ফুট সড়ক দক্ষিণ পূর্ব এশিয়ার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের অন্যতম। পশ্চিমের প্রগতি সরণি আর বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বে স্ট্যান্ড বাইপাসকে সংযুক্তকারী এই সড়ককে বলা হচ্ছে দেশের অন্যতম পর্যটন স্থাপনাও। কাজ শেষে এটি হবে পরিবেশ বান্ধব, যানজটহীন একটি উন্নত সড়ক। এই এক্সপ্রেসওয়েটির দুই পাশে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো হচ্ছে। বর্তমানে কিন্তু এই সড়কের ডিভাইডারে গাছ লাগানো শুরু হয়ে গেছে, আর এই গাছ লাগানোর জায়গার পাশে বসার জন্য বেঞ্চ দেওয়া হবে। তখন সত্যিই মনোমুগ্ধকর লাগবে এই এক্সপ্রেসওয়েটি। বলা যেতে পারে সবুজের সমারোহের মধ্য দিয়ে যানবাহনগুলো চলাচল করবে। যানবাহনের ধোয়ার পরও বাতাসে যাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম রাখতে এই গাছগুলো সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে নির্মল বাতাসের কেন্দ্রস্থল হবে এই এক্সপ্রেসওয়েটি, আর তাই এই মহাসড়কটিকে পরিবেশ বান্ধব এক্সপ্রেসওয়ে বলা হচ্ছে। পূর্বাচল প্রকল্প সূত্র মতে 2022 সালের জানুয়ারিতে সবশেষ কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এক্সপ্রেসওয়েটিতে নির্মাণ করা 10টি বড় সেতুর কারণে দেরি হয়েছে। রাস্তার পাশের যে খাল দুটি রয়েছে তার দুই পাশে তৈরি করা হবে সবুজ ওয়াকওয়ে, আর এখানেই একসঙ্গে 40,000-এর বেশি পর্যটক প্রকল্পের সৌন্দর্য উপভোগ করতে পারবেন একসঙ্গে। বালু নদীর পর থেকে কাঞ্চন পর্যন্ত এই অংশের সড়কের দুই পাশে কোনো খাল থাকছে না। পূর্বাচল শহরের এই অংশের যে লেকগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করা হচ্ছে। এই অংশের সার্ভিস লেনগুলো এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ের দুই পাশের সড়ক দিয়ে স্থানীয় ও ধীরগতির যানবাহন চলাচল করবে। একই সাথে স্থানীয় যানবাহনগুলো পারাপারের জন্য আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। এক্সপ্রেসওয়ে প্রকল্পের শেষ অংশ কাঞ্চন ব্রিজ। এখানে একটি অংশ চলে গেছে ভুলতা গাউসিয়া ও চিটাগাং রোডে, আরেকটি অংশ ঢাকা বাইপাসের দিকে। পূর্বাচলের শেষাংশ এসে ঢাকা বাইপাস হয়ে কাঞ্চন ব্রিজের সাথে মিশে গেছে। এক্সপ্রেসওয়ের শেষ মাথায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী অবকাঠামো রয়েছে। ঢাকা বাইপাস আর এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি চালু হলে যাতায়াত খুব সহজ হবে। একই সাথে এক্সপ্রেসওয়ের পূর্ব প্রান্ত অর্থাৎ কাঞ্চন অংশের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যাবে, ফলে এই অংশে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হবে। অর্থনৈতিক অগ্রগতির বড় অবদান রাখবে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ অংশের এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ পর্যায়ে। আনুষঙ্গিক সব কাজ শেষ করে চলতি জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়েছে, আর এই সময়ের মধ্যে বাকি কাজগুলো শেষ হবে বলে আশার কথা শুনিয়েছে প্রতিষ্ঠানটি। দর্শক, এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি দুঃসংবাদ হলো এই দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে আবার ভাঙতে হচ্ছে। রাজধানী বিমানবন্দর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ঢাকা মাস র্যাপিড ট্রানজিট বা MRT লাইন 1-এর পাতাল রেল নির্মাণ কাজ শুরু হবে 2 ফেব্রুয়ারি। 31.241 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 1 দুটি অংশে বিভক্ত। অংশ দুটি হল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রুট এবং বিমানবন্দর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। আর এরই মধ্যে এই এক্সপ্রেসওয়ের 95% কাজ শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই 100% কাজ শেষ করে এটি উদ্বোধনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। কিন্তু উদ্বোধনের আগেই বিপত্তি ঘটেছে MRT লাইন 1-এর কাজ নিয়ে। দেশের প্রথম এই পরিবেশ বান্ধব এক্সপ্রেসওয়েটির মাঝ বরাবর দিয়ে চলে যাবে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত MRT লাইন 1-এর নির্মাণ কাজ। তাই মেট্রো রেলের কাজ করতে গেলে নান্দনিক এই সড়কটি কাটাকাটি আর খোঁড়াখড়ির মধ্যে পড়তে হচ্ছে। তাই বলা যায় দক্ষিণ এশিয়ার নান্দনিক এই এক্সপ্রেসওয়েটি উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।